ইতালিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। দেশটিতে বাংলাদেশসহ প্রায় 27 লাখ ধর্মপ্রাণ মুসলমান ঈদ উদযাপন করেন। সবচেয়ে বড় জামাত রাজধানী রোমে ভিক্টোরিয়া পার্কে খেলা মাঠে অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ভেনিস, মিলানো, নাপোলি, সিসিলিয়া সহ মুসলমান অধ্যুষিত শহরগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ভেনিসের খোলা মাঠে একাধিক স্থানে নামাজ আদায় হয়েছে এবং মসজিদগুলোতে একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে। ছুটির দিন ঈদ হওয়াতে ঈদের নামাজে রেকর্ড সংখ্যক উপস্থিতি দেখা গিয়েছে। প্রবাসীরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা তাদের সামর্থ্য অনুযায়ী প্রবাসে এবং দেশে পশু কোরবানি দিয়েছেন। মোনাজাতে বিশ্ব শান্তি কামনায় দোয়া করা হয়। ঈদের নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন। পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা বিদেশে প্রবাসী হিসেবে ঈদ যাপন করতেছি ইনশাল্লাহ। আজকের এই ঈদের দিনে আমরা শত শত মুসলমান এবং মুসলমান পরিবার সবাই একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেছি এবং আমাদের সকল পরিবারের সদস্যরা একত্রিত এখানে এই পবিত্র ঈদের মাঠে আমরা ঈদ যাপন করতেছি ইনশাল্লাহ। অনেক আনন্দে আমরা উপভোগ করছি। প্রবাস থেকে সবাইকে, দেশ এবং বিদেশের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, প্রতি বছরের ন্যায় এই বছরও ভেনিস পার্কোপিরাগেত্তো অর্থাৎ হাঁস পার্কে এখানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক আনন্দমুখর পরিবেশে আমরা ঈদের জামাত আয়োজন করেছি, নামাজ পড়েছি, মহান রব্বের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং দোয়া করি ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক প্রতিটি মোমেনিটি। গোটা ইউরোপে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। আজ আমরা ভেনিসে এই খোলা মাঠে পার্কোপিরাগেত্তো প্রায় 2000-এর বেশি মানুষ একসাথে ঈদের জামাতে নামাজ পড়েছি, চমৎকার একটা সৌহার্দ্যপূর্ণ। তবে বাংলাদেশে কোরবানির ঈদে, ঈদের নামাজের পরে আমরা যেমন কোরবানি করতে যাই, ইটালিতে সেই পরিবেশটা নেই। তবে এখন ইটালির বিভিন্ন শহরে, বিভিন্ন খামারে, বিভিন্ন মাংস কাটার দোকানগুলোতে এদের মাধ্যমে কোরবানি দেয়া যায়। আমরা আমাদের বহু মানুষ প্রতি বছর এখন কোরবানি করেন, এই ইবাদতটা পালন করার সুযোগ হয়েছে। আগামীতে দিনকে দিন আমরা এই দিক থেকে আরো বেশি অগ্রসর হব। আমাদের ছেলে মেয়েরা, আমাদের প্রজন্মরা যারা এদেশে বড় হচ্ছে, তারা সত্যিকারের ইসলামের সৌন্দর্য জানবে, তারা সত্যিকার অর্থে ধর্মীয় উৎসবগুলো জানবে, আমাদের কৃষ্টি কালচারের সাথে একত্রিত হবে। আমাদের এই জায়গায় আসলে অনেক অনেক মানুষ আসছে, আমরা যেটা আশাও করিনি যে এত মানুষ হবে। এবং আমরা ইনশাল্লাহ এই যে আয়োজনটা করছি প্রতি বছরই করবো। সবার, সব মুসলমানকে ঈদ মোবারক। আমরা খুব আনন্দমুখর ভাবে ঈদ পালন করেছি, আমরা খুবই আনন্দিত, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসের সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, প্রবাসের মাটিতে আমরা মা বাবা ভাই বোন সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আমরা ঈদের নামাজ আদায় করতে পারছি। সুন্দর পরিবেশ তৈরি হয়েছে ইতিমধ্যে ইউরোপের বিভিন্ন দেশে, ইতালিও তার ব্যতিক্রম নয়। এখানে কোরবানিও দেওয়া শুরু হয়েছে, সাধ্য মতো আমরা সবাই অংশগ্রহণ করছি। আলহামদুলিল্লাহ, প্রবাসের মাটিতে এই ধরনের আয়োজন সত্যি আনন্দের, এই আনন্দ ছড়িয়ে পড়ুক দেশ বিদেশে সকলের মাঝে, এই শুভকামনা রইল। মনের সমস্ত কালিমা দূর করে দিয়ে আমরা যেন ভ্রাতৃত্বের একাত্ম বন্ধনে থাকতে পারি, সেই আশা এবং প্রত্যাশা রাখছি। ঈদ মোবারক। দেশ এবং প্রবাসের প্রত্যেককে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আসুন এই ঈদে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সকলে প্রত্যেকের তরে প্রত্যেকে আমরা এই প্রবাসে একে অন্যের জন্য কাজ করে যাই, কমিউনিটির উন্নয়নের জন্য কাজ করে যাই। ত্যাগের মহিমায় আমাদের প্রিয় বস্তুকে কোরবানি করে আমাদের জীবন ভরে উঠুক, মহিমান্বিত হোক, আনন্দ উজ্জীবিত উৎস্ফুটিত হোক সবার জীবন। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে আমরা প্রবাসের মাটিতে ইতালিতে বেনিসে সকল মুসলমান ভাই বোনরা যারা এখানে উপস্থিত হয়েছেন, আজ ঈদুল আজহা। আমরা বেনিসের মাটিতে সকল সামাজিক এবং রাজনৈতিক সংগঠন সবাই আমরা হাতে হাতে কাঁধে কাঁধ মিলে আজকে এই ঈদ উদযাপন করেছি। তাই আমার পক্ষ থেকে পৃথিবীর সকল প্রান্তে থাকা মুসলমান ভাই ও বোনদেরকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। একসাথে হয়ে নামাজ পড়তে পেরেছি এই জন্য আলহামদুলিল্লাহ, এবং স্বতঃস্ফূর্ত ভাবে সবাই অংশগ্রহণ করেছে এবং ভবিষ্যতে আমরা এই আয়োজনটা অব্যাহত রাখবো এবং সবাই একসাথে খোলা মাঠে এসে নামাজ পড়বো।
মুসলিম সকল উম্মাকে জানাই ঈদ মোবারক। ওয়া আলাইকুম। আমরা দেশের বিদেশের মাটিতে দেশের মতো আনন্দ করলাম, বড় ঈদের জামাত হয়েছে। প্রবাসী নিরাপত্তা আইন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে দেশ এবং বিদেশ সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে খোলা আকাশের নিচে, আজকে ছুটির দিনে আমরা আত্মীয় স্বজন সকলকে নিয়ে একত্র হয়ে সাদাই করেছি। নিউজ ডেস্ক, এবিএন 24।